মর্নিং ফ্রেন্ডস, নতুন একটি ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করলাম, আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। আর সকালে আমার সব কিছু কাজ সারা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, আর টিফিনটা এবার রেডি করব। রেডি করে তারপর টিফিনটা করে নেব। তো সবার টিফিন আমি রেডি করে দিয়েছি আর আমার নিজের টিফিনটাও নিয়ে চলে এসেছি, এই যো। তো চলো টিফিনটা করে নিই, আর টিফিনটা করে স্নান টান সেরে নিই, তারপর আমি তোমাদের সামনে আবার আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে আর এইবার আমি আমার গোপুর পুজো দেখব, স্নান করাবো, পুজো করব, আর এইবার ফুলটাও তুলতে যাব। ফুল তুলে তুলসী পাতা তুলে তারপর গোপুর পুজো করব। আর দেখো এই যে গোপু বসে আছে, তো তোমরা দেখলে গোপু বসে আছে। এবার গোপু স্নান করবে, গোপুর পুজো দেব। তো চলো ফুল আর তুলসী পাতাটা তুলে নিয়ে আসি, তারপর তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। তো দেখো আমার গোপালের পুজো দেওয়া হয়ে গেছে, গোপালকে স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি আর পুজোও করে নিয়েছি। এই হচ্ছে গোপাল। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি খেয়ে নেব, খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার আমি আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল হয়ে গেছে, তো বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি আর দারুণ বাতাস দিচ্ছে দেখো। বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি গাছগুলিতে জল দিতে, আর প্রতিদিন আমার যেটা রুটিন তোমরা তো জানোই, বিকেলবেলা ছাদে না আসলে আমার একদম ভালোই লাগে না, কারণ ওই আমি গাছ লাগিয়েছি, গাছগুলোর গোড়াগুলো তো রোদে শুকিয়ে যায়, তো জল না দিলে তো জানে কি অবস্থা হয়। তো এমনিতেও ছাদে আমার ভালোই লাগে আসতে, আর ওয়েদারটা এত সুন্দর, হালকা হালকা সুন্দর বাতাসও দিচ্ছে, আর পিছনে যেই মাটির বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদেরই মাটির বাড়ি। তো গাছে জল দেওয়া হয়ে গেলে তারপর নিচে যাব, নিচে গিয়ে একটু চা বানাবো, তারপর চা খাবো। সত্যি পুরো মানে সারাদিন এত গরম ছিল আজকে, ভাবতে পারবে না, আর এখন এত সুন্দর বাতাস দিচ্ছে, ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না। এমনিতে ছাদে না উঠলেও বাতাস পাওয়া যাবে, কারণ ওই যে দেখো ওই সাইডে দেখতে পাচ্ছ, দাঁড়াও এখান থেকে বোঝা যাচ্ছে না, তোমাদের ওই সাইডে গিয়ে দেখাই। এই দেখো ওই সাইডগুলো দেখা যাচ্ছে, ওখানটাতেও যাওয়া যায়, ওইখানটায় গিয়েও ওখানটায় গিয়েও দাঁড়ানো যায়, তাহলেও বাতাস পাওয়া যাবে। তো চলো আমি গাছগুলো জল দিয়ে নিই। Thank you.
এই যে গোলা গাছটা দেখতে পাচ্ছো এটা আমাকে মা দিয়েছে, মানে আমি মায়ের কাছরি বাজার থেকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, এটা লাগিয়েছি। এবার পাতাগুলো, পুরনো পাতাগুলো সব ঝরে গেছে, আর এবার মনে তো হচ্ছে গাছটা লেগে যাবে, নতুন এখনো পাতা বেরোয়নি, মনে হচ্ছে লেগে যাবে। এটা একটা, আর ওদিকে আছে, চলো এটা একটা, এই এটা এটা এখন মানে আলাদা তো টব কিনিনি, কারণ একসাথে এইভাবে লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাক, যদি লেগে যায় তখন নতুন টব কিনে আলাদাভাবে তুলে আবার ভালো করে লাগিয়ে দেবো এটা। আর এটা একটা, এই যে নতুন ছোটো ছোটো পাতা বেরিয়েছে, এটাকে, এটা তোমার গন্ধরাজ ফুল, গন্ধরাজ ফুলের গাছ, এটা একটা, এটাও লেগে গেছে। আর এই দেখো, এটাও পাতা বেরিয়ে গেছে, এটাও লেগে গেছে। আর গাছের গোড়াগুলো পাতা পড়েছে, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, যতই পরিষ্কার করা হচ্ছে আবার এই গাছ থেকে পাতা পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো একদিন এগুলো পরিষ্কার করতে হবে। তো চলো নিচে যাওয়া যাক, আমার উপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাই। হ্যাঁ, আর এই গাছটা দেখছো, এটা ভাবছি নিচে রেখে দেবো, তাহলে ফুল ফুটলে এবার রোদের সময় ছাদে খুব মানে রোদে আসাই যায় না ছাদে। আর নিচে এই গাছগুলো না, নীল অপরাজিতা ফুলের গাছ, এটা খুব ফুল দেয়, তো নিচে যদি মানে বসিয়ে দিই তাহলে ফুলটা তুলতেও সুবিধে হবে পুজোর জন্য, তো ওইটাকে নিচে নিয়ে চলে যাব। তো চলো এবার নিচে যাই। তো আমি নিচে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই যে ওপরে তোমরা একটা দেখেছিলে যেখান থেকে আমি গোপালী ফুল তুলছিলাম টগর গাছ, সেই টগর গাছটা আমি নিচে নিয়ে চলে এসেছি। মানে ছাদে এত পরিমাণ রোদ হয় যে ছাদে যাওয়াই যায় না, সেই জন্য নিচে নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই, এই টগর গাছটা তোমরা দেখেছিলে ওপরে আছে, এটা আমি নিজে নিয়ে চলে এসেছি। আর এই যে মাটিতে, মানে এই মাটির সাথে, আর এখানে দুটো তুলসী গাছ লাগিয়েছি গোপালের জন্যে, আর এই যে মাটির সাথে আমি ইয়ে করে দিয়েছি, সেট করে দিয়েছি যাতে না এই পুকুরে গিয়ে পড়ে যায়। আজকে ফুল ফুটেছিল, এই ফুল তুলেই আমি গোপালের পুজো দিয়েছি। ভালো নয়, মেঘ ভীষণ হুড় হুড় করছে, বৃষ্টি হলেও হতে পারে, তবে হলেই ভালো, এত পরিমাণ গরম, বৃষ্টি না হলে আর ভালো লাগছে না। তো দেখা যাক, কালকেও ওয়েদারটা এরকমই হয়েছিল বাট বৃষ্টি হয়নি, তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না। তো আমি এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপর কি কি করছি তোমাদেরকে বলছি। এই যে আমার চা, আর যত গরমই হোক না কেন চা চাই, চা নইলে একদম চলবেই না, মানে ভীষণ। আজকে রাত্রিবেলা ভাবছি যে আমরা মুড়ি আর চপ খাবো, মানে বাড়িতে চপ বানাবো আলু দিয়ে, আলুর চপ আর মুড়ি, জাস্ট জমে যাবে। রাত্রিবেলা আজকে আমরা ভাত খাবো না, আমরা কেউ রুটি খাই না, মানে এই গরমে আমরা, মানে গরম হোক সিদ্ধি হোক, আমরা রাত্রিবেলা রুটি কেউ খাই না, সবার আমাদের ভাত চাই। এই দেখো আলুর পুরটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি, তো এটা এখন ঠান্ডা হতে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর চপে যেইভাবে ওই গোল গোল করে 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 না, সেইভাবে শেপ করে করে নেব। আজকে রাতের মেনু চপ আর মুড়ি। তো তোমাদের কার কার চপ মুড়ি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমাদের এখানে বৃষ্টিও পড়ছে, তাই জাস্ট জমে যাবে।
তোমরা দেখতেই পেলে আমি খুব একটা ভালো করে চপ ভাজতে পারি না, যে এরকম পেয়েছি করে নিয়েছি। আর আজকে এখানে তো বৃষ্টির ওয়েদারে চপ আর মুড়ি জাস্ট জমে যাবে, আমার তো ভালোই লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না, তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এবার খেয়ে নিতে হবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তো চলো, বাই, গুড নাইট।